আমি মোহাম্মদ তোমার ফরুক আমি খামার শুরু করছি দু হাজার সন্ধ্যেকে তো প্রথমত আমার দু হাজার দশ এগারোতে আমার প্রচুর ব্লাড ফ্য়ে মুখে মারা গেছে তারপর আমি একেবারে মানে পুজো হারা হয়ে হতাশা হয়ে গেছি তারপর জয়ের স্যারের কাছে গেলাম যার পর জয়ের স্যার আমাকে আবার পুনরায় সান্ত্বনা দিল সান্ত্বনা দিয়ে উনি আমাকে অনেক বুঝ দিয়ে উনি আমাকে আবার এই মুরগিগুলো তুলে দিল এবং উনি আমাকে পর্যায়ক্রমে বারবার ভ্যাকসিনের ট্রেনিং দেওয়া হয়েছে মুরগি প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হয়েছে তারপর অনেকগুলো ট্রেনিং দেওয়া হয়েছে দিয়ে আমাকে শিক্ষিত মানে শিক্ষা দেওয়া তারপর আমাকে এই মুরগি পালানোর আবার শুরু করছে তো এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি মুরগিতে মোটামুটি ভালো আছে তবে এই মুরগির ডিমে একদিনে আমি তিন টাকা করে বিক্রি করছি তো আজকে ডিমের আমার মুরগি সাত টাকার উপরে ডিম বিক্রি হচ্ছে তো মোটামুটি আগের লসটা এখন কিছুটা বাইরে আসতেছে আর কি তবে আমি মনে করি সকলের প্রশিক্ষণ নিয়ে তারপর মুরগি পালা ভালো এবং ডাক্তার পরামর্শ ছাড়া কেউ যেন মুরগি না পালে যদি পালে তাহলে তারা দেখছি দরা খায় এবং আমি আগেও দরা খেয়েছিলাম তারপর জহির স্যার আমাকে খুব আদর করে এখনও খুব আদর করে এবং আমাকে খুব সবসময় ডাকে আমি ওনাকে সবসময়ই পাই সবসময়ই পাই আচ্ছা প্রথমে বাবা আমাকে পুঁজি দিয়েছিল সেই পুঁজি ব্লাড ফ্লুয়ে মারা যাওয়ার পর আমি একেবারে শূন্য শুধু শূন্য নয় বরং সে এখনও আমি প্রায় বিশ লাখ টাকার উপরে ক্ষতিগ্রস্ততে আছি ঋণে আসি তো আমার বড়ো ভাই যেহেতু আমায় প্রশিক্ষণপ্রাপ্ত আমার বড় ভাই এখানকার সমস্ত পুঁজি দিয়েছে এখানে আমার কোনো পুঁজি নাই আমার মুরগির পাশাপাশি আমার জয়ের স্যার আমাকে আবার আরেকটা প্রশিক্ষণ দিয়েছে গরুর এখন বলছে মুরগির পাশাপাশি গরুও করো তো সমস্ত টাকা পয়সা আমার বড় ভাই বিদেশ থেকে পাঠায় আমি ব্যাংক থেকে তুলে আইনা আমি এইগুলো শুরু করছি তো আমার মোটামুটি সম্পূর্ণ শেষ হওয়ার পর বড় ভাই বিদেশ থেকে আসবে তো তার আগ পর্যন্ত আমার বড় ভাই পুঁজি দিবে তো এখানে আমার কোনো পুঁজি নাই সমস্ত পুঁজি আমার বড় ভাই এবং ওনাকে সবসময় দেখায় ওনার সঙ্গে সকাল বিকাল দুবার করে কথা হয় বড় কথা হয় এবং হিসাব কিতাব আয় ব্যয় সম্পূর্ণ আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি করে এই খামারটা যিনি এখন পুঁজি দিচ্ছেন তার নাম কাউসার আহমেদ তিনি কোরিয়া দক্ষিণ কোরিয়াতে থাকেন তিনি আমাদের টেলিভিশনের অনুষ্ঠান থেকে ফোন করছিলেন আমার কাছে যে ভাই তিনি পোলট্রি খামার করেন এবং ডেইরি খামার করেন এবং তার পোলট্রি খামারও অনেক সমস্যা ডেইরি খামারও সমস্যা সে কী করবে তখন আমি বলছিলাম বাড়ি কোথায় বাড়ি তার গাজীপুর জেলার পুবাইলে বললাম যে সদর উপজেলা আপনি জয়ের সাহেবের সাথে যোগাযোগ করেন তখন বলে যে ভাই আমরা তার কাছে কীভাবে যাবো আপনি একটু পরিচয় করে দিন তখন কিন্তু আমি কাউসার সাহেবকে জয়ের স্যারের নাম্বারটা দিয়েছিলাম এবং পরবর্তীতে তার ভাই ফারুক আছে যে ফারুক জয়ের সাহেবের সাথে যোগাযোগ করলো এবং ফারুক তার আগে কিন্তু পোলট্রি খামার করেছিল এবং বার্ড ফ্লু হয়ে তার সমস্ত পোলট্রি মারা গিয়েছিলো এবং সে খুব হতাশ হয়েছিল তখন তার বড়ো ভাই যেহেতু দক্ষিণ কোরিয়াতে আছেন এবং সে তাকে পুঁজি দিয়ে বলল যে ভাই তুমি জহিত স্যারের সাথে যা তার কাছে যাও গিয়ে প্রশিক্ষণ নাও নিয়ে তুমি খামার তৈরি করো এবং তারপরে আমাদের এসে জহিত স্যার আছেন আমি এখন জহিত স্যারের কাছে বলতে চাইবো যে ভাই আপনি আমার এই ফারুক এবং কাউসার ভাই যিনি কোরিয়া থেকে আপনাকে খুঁজতেছিলেন তাদের জন্য আপনি কি করেছেন সেটা একটু আমার অন্য যারা খামারি আছে অন্য যারা খামারে ইনভেস্ট করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন ধন্যবাদ ডক্টর বাইজুদ মরল আসলে এই আপনি ঠিকই বলেছেন কারণ এই খামারটি দুই সালে প্রতিষ্ঠিত হলেও দুই থেকে নয় মধ্যে এদের ব্যাপক ক্ষতি হয়েছিল এদের এখানে প্রায় দশ হাজারের উপরে মুরগি ছিল তখনকার সময় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বার্ড ফ্লু বলি বার্ড ফ্লুতে তার সকল মুরগি মারা যায় এই জায়গাটা একদম শূন্য বিরান হয়ে যায় তারপরে এই এই ফারুক যে ছেলেটি সে আমার কাছে গেছে তার বড় ভাই ফোন করে আমাকে বলেছে এবং আমার ঠিকানা নিয়ে যাওয়ার পরে আমি এটা দুহাজার এগারো সালের দিকের কথা তোমাদের কি অবস্থা তারপরে আমি নিজেই খামারে এসে তাদের ঘর ঘরগুলি আমি দেখলাম ঘরগুলি দেখে আমি বললাম যে হ্যাঁ তোমরা এখানে আরেকটা নতুন ঘর তৈরি করো এবং পুরনো ঘরগুলোকে তো আবার আবার পুনরায় ডিজাইন ফ্যাক্টন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে নতুন করে বাচ্চা উঠাও তো এই বাইদিস্ট কোরিয়ার থেকে কাউসারও নিজে আসলো দেশে এসে আমার সঙ্গে দেখা করলো বললো স্যার আমাদের তো অনেক লস হয়েছে আমরা এখন অনেক বিনিয়োগ করেছিলাম অনেক টাকা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপর তাদের লস হয়েছিল তো আমি বললাম যে ঠিক আছে কাউসার যদি আপনি ব্যবসাটা ছেড়ে দেন তাহলে আপনার এই লসটা কোনোদিন ফেরত আসবে না পোলট্রি ইন্ডাস্ট্রির ইথিক্সটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনাকে ব্যবসা চলমান রাখতে হবে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন ওই ওই টাকা যে টাকা ঘরে বিনিয়োগ করেছেন যেটাকে আপনি খাদ্যে বিনিয়োগ করেছেন যেটাকে আপনার পুঁজি এখানে লেগেছে এটা কোনোদিনই ফেরত আসবে না কারণ এই ঘরে অন্য কোনো কাজ করা যাবে না তো তখন কাউসার আমার কথা শুনে আবার পুনরায় আমার কাছে জানতে চলো কেমন করে করা যাবে তখন আমি বললাম ঠিক আছে আপনি যে খামার পরিচালনা করবে তাকে আপনি ডেকে নিয়ে আসেন তো তখন সে তার ছোটো বাইক এই ফারুককে নিয়ে আসতো আমার কাছে ফারুককে আমি বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ দিলাম যে কেমন করে মুরগির একদিনের মুরগির বাচ্চার লালন পালন থেকে শুরু করে খামার ব্যবস্থাপনা খামারের জীবাণুর রোগ জীবাণু নিয়ন্ত্রণ খামারের জীব নিরাপত্তা খামারের খাদ্য ব্যবস্থাপনা ভ্যাকসিনেশান পানি লাইটিং সব বিষয়ে তাকে আমি পরামর্শ দিলাম যে তুমি এইভাবে করবা আমরা এখানে যে এসেছি আমরা জীব নিরাপত্তা ব্যবস্থা মেনে এখানে এসেছি কারণ আমরা আমাদের ডিজিন ফ্যাক্টরি দিয়ে সেভাবে খামারের গেট থেকে আমাদেরকে সেভাবে ওয়াশ করে এখানে দিয়েছেও তারা তো সেই কারণে এই খামারের ব্যবস্থাপনা সম্পর্কে ফারুক মোটামুটি একটা ধারণা নিল তারপরে এই যে বাচ্চা উঠে এলো আমিও বাচ্চার জন্য তাদের ভালো বাচ্চাকে রেফার করলাম যে তুমি আগে তারা সাদা মুরগি মুরগি পালতো যা তুমি ঠিক আছে সাদা এবং লাল দুটো দুটোই ভালো কারণ আমাদের সাদা মুরগির ডিম প্রায় উঠানামা করে লাল মুরগির ডিমটা একটু দাম বেশি থাকে প্রায় তো আমি তাকে বললাম ঠিক আছে আপনি লালটা উঠান এবং সে তখন এই বাচ্চাটা লাল নিল হ্যাঁের থেকে যোগাযোগ করে আমি একটু কানেকশন করে দিলাম আর কি এটা কাজই হেচারের মুরগি এর আগে তারা ফিনিক্স থেকে নিয়েছিল সাদা মুরগি তো এখন লাল মুরগি তাদের এখন ছয় হাজার আছে এবং ছয় হাজার মুরগি লালন পালন প্রতিপালন করে ফারুক আজকে অনেক দক্ষ কারণ হচ্ছে যে খামার করতে হলে প্রথমে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে নিজের দক্ষতা এটা হল বড় পুঁজি যদি আপনার প্রশিক্ষণ না থাকে কোনো দক্ষতা না থাকে আপনার কোটি টাকার পুঁজি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি ফিরে দাঁড়াতে পারবেন না কাজে আপনাকে প্রথম নিতে হবে ট্রেনিং যে খামার কীভাবে অপারেশন করতে হবে খামার ব্যবস্থাপনা জানতে হবে তারপরে হলো পুঁজি তো আপনার প্রয়োজন হবেই পুঁজিটার যেটা তার বড় ভাই কাউসার কোরিয়ার থেকে সরবরাহ দিচ্ছে কারণ এই প্রথম পুঁজিটা ছিল তাদের বাবার সম্পদ থেকে দেওয়া কিন্তু কাউসার পরবর্তীতে দু হাজার এগারোতে তাকে এই পুঁজি দিয়েছে এবং পরবর্তীতে সে এই পুঁজিটাকে বৃদ্ধি করতে করতে এই পর্যায়ে এসেছে আমি তাকে বলেছি হ্যাঁ শুধু পোলট্রি খামার আপনার এটা হয়ে হবে না আপনাকে মানে কৃষি সবগুলি জায়গায় যেতে হবে সে পেঁপের চাষ করেছে এখানে তাকে আমি তাকে গরুর খামার করার জন্য পরামর্শ দিয়েছি পাশে সে এখন ইতিমধ্যে তার চোদ্দোটা গরু এসেছে আশা করছি সামনে হয়তো পর্যায়ক্রমে তার গরুর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং গরুর হাউজিংটা আমি লিখে দিয়েছি কেমন করে করবে হাউজিং টাইপ করে দিয়েছি এবং হাউজিংয়ের ডিজাইন আমি করে দিয়েছি এবং সে সেইভাবে করেছে বাচ্চা কিভাবে সংগ্রহ করবে এবং গরুর যে গরুর যে ব্যবস্থাপনা গরুর খাদ্য বাসস্থান সব বিষয়ে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি এই পোলট্রি খামারটা মূলত হচ্ছে যে এটা টোটাল জিনিসটা হলো বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে রোগ জীবাণু নিয়ন্ত্রণ এবং খামারের যে খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের যে লেবার অপারেশন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন মুরগির খামারের যে আপনার পাত্র পানির পাত্র পরিষ্কার করা পরিমিত খাবার দেওয়া ঠিক টাইমে ডিম আহরণ করা এবং এবং ডিমগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করা সব কিছুই এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এটা ট্রেনিংয়ের ব্যাপার যেটা ফারুকের রয়েছে এখন আজকে ফারুক ঘুরে দাঁড়িয়েছে এবং আমি জিটিপিকে ধন্যবাদ জানাই যে ডক্টর বাইজিৎ মোরল এই কাউসারকে আমার হাতে এনে দিয়েছিল এবং তিনি বলেছে যে হ্যাঁ কাউসারকে ঠিকানা দিয়েছিল ফোন নাম্বার দিয়েছিল কাউসার সে কুরিয়ার থেকে ফোনে যোগাযোগ করেছে এবং পরবর্তীতে সে কারণ আগে তাদের যে পরিকল্পনাটা ছিল সেটা ছিল তাদের অদক্ষ ব্যবস্থাপনা আজকে এই খামারের ব্যবস্থাপনা খুবই দক্ষ ব্যবস্থাপনা এবং এই দক্ষ ব্যবস্থাপনা এবং তার যে অর্থনৈতিক সমৃদ্ধি এটা সাম সামনের দিকে তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি এমনটাই বিশ্বাস করি এবং এই খামারটাকে সমন্বিত খামার করার জন্য আমি সব ধরনের ব্যবস্থা থেকে করে দিয়েছি এবং এইখানে দেখছেন যে আপনি অন্য অন্য কম্পোনেন্টগুলি আমি আস্তে আস্তে শুরু করেছি এটি একটি সমন্বিত খামার এবং আজকে ফারুকের যে দক্ষতা বৃদ্ধি হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে এবং তার যে জ্ঞান হয়েছে খামার পরিচালনা এবং সে এখন কোনো সমস্যা হলেই মুরগির একটু ঠান্ডা অথবা একটু সর্দি অথবা যে কোনো তার লিটারের কোনো সমস্যা দেখা মাত্রই ফারুক কিন্তু আমার কাছে চলে যায় এবং আগে কিন্তু সেই কাজটা করতো না সে সমস্যা দেখলে নিজে নিজে ওষুধ খাওয়াতো দোকান থেকে ওষুধ কিনে এনে খাওয়াতো অথবা অদক্ষ লোকের পিছনে সে ঘোরাফেরা করতো এখন কিন্তু সে সেটা করে না কোম্পানির পিছনে যারা ঘোরাফেরা করে ওষুধ কোম্পানির পিছনে খাদ্য কোম্পানির পিছনে যারা ঘোরাফেরা করে তাদের কিন্তু এক্সপার্ট লাইনে তার পরামর্শ না একেবারেই কঠিন হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে যে ওইখানে যারা খাদ্য বিক্রি করে বা যারা ওষুধ বিক্রি করে বা দোকানদার সে কিন্তু মুরগির রোগ সম্পর্কে কিছু জানে না সে কী করে প্রথম অবস্থায় তাকে ওষুধ দেয় যখন এক সপ্তাহ পনেরো দিন চলে যা মুরগির মৃত্যুর হার থামে না তখন কিন্তু সে তার ডাক্তারের কাছে পাঠায় কিন্তু এই সময়টা যদি নষ্ট করে এতদিনে তার মুরগির রোগে আক্রান্ত হয়ে যায় কাজেই মুরগির খামারের আসলে মুরগির চিকিৎসা বলতে কিছু করার প্রয়োজন নেই মুরগির হলো স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনায় মুরগির খামারকে সফলতার দিকে নিয়ে যাবে পোলট্রি খামারের পোলট্রি খামারের মূল নীতি হচ্ছে সঠিক ব্যবস্থাপনা এখানে চিকিৎসাকে কম প্রায় দেওয়া হবে ওষুধ একেবারে দেওয়া ব্যবহার করা যাবে না কারণ সঠিক ব্যবস্থাপনা হলে আর খামারে কোনো ওষুধের প্রয়োজন না আপনি যখনই কোনো ওষুধের প্রয়োজন হবে তখন বুঝতে পারবেন যে আপনার খামারকে গুনে ধরেছে ওষুধ এই যে মুরগির যে বয়স আমরা কোনো ওষুধ ব্যবহার করছি না সঠিক ব্যবস্থাপনা সঠিক পরিচর্যা এবং রোগ প্রতিশোধক ব্যবস্থাপনা এটা হলো পোলট্রি খাবারের মূল নীতি নীতি এবং যে এটা মেনে চলবে তার খামার ভালো থাকবে আর যে মেনে চলবে না শুধু খেলে ওষুধ কিনে খাওয়াবে আর হাতের লোকের পিছনে ঘুরবে তার ধ্বংস নিশ্চিত তার ধ্বংস হবে নিশ্চিত আর অনিশ্চিত হবে যদি সে অদক্ষ লোকের পিছনে ঘুরে আর দক্ষ লোকের কাছে পরামর্শ নেবে তার উন্নয়ন অবশ্যই হবে আপনাদেরকে ধন্যবাদ জিটিভি কে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আর দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কি তোমা বাংলার কৃষক তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী